एवरीवन वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करछी तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ भालो आछी। आज के हलो रविवार सकाल 12টা बजे। आमार ब्रेकफास्ट कमप्लीट करा हुए गेछे, तारपर लांच कराओ हुए गेछे, तारपर एसे क्लिनिंग करते। आज के लांच सकालबेला ब्रेकफास्ट छिलो नॉर्मल किछुई ना, रुटी और आलू भाजी छिलो। और लांचे करेछिलाम आज के लावेर तरकारी, माने लावेर तरकारी ना घंट, ओटा हच्छे माछे माथा दिए, रुई माछे माथा दिए। और बल भात छिलो फ्रिजे, तो सेटा दिए प्लेन आलू दिए একটা তরকারি। এবার আর কারি করিনি, কারণ আগের দিন কারি খেয়েছি, এবার নরমাল তরকারি করলাম। করে রেখে দেখো চলে এসেছি এখানে ক্লিন করতে। আর হচ্ছে এর আগে একটা কথা বলি, এর আগে কিন্তু আমি ক্লিন করেছি বক্স খাটটা আজকে, যদিও ওই ক্লিপসটা আমি এটা কিন্তু ভিডিও করেছিলাম বক্স খাটটা কি করে ডিপ ক্লিন করলাম আজকে, খুব ভালোভাবে ক্লিন করেছিলাম। তো সেটা মানে সেই ভিডিও ক্লিপসটা বিশেষ করে আমার ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লেগেছে যে আমি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছুই না, প্লেন জলের মধ্যে একটু ভিনেগার দিয়েছিলাম, ব্যাস। তারপরে জল মানে টাওয়ালটা ওই জলে ডুবিয়ে ভালো করে নিংড়ে তারপরে আমি বক্স খাটটা আমি ক্লিন করেছি। যেহেতু কাট জল থাকলে একদমই চলবে না, তো খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো আমি অবশ্যই নেক্সট টাইম আমি আবার শেয়ার করব, আমার খুবই খারাপ লাগছে আমি ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক চলো, তারপরে এই দিকে দেখো আমার ফ্লাওয়ার স্ট্যান্ড এগুলো সব আবার ক্লিন করছি। ফ্লাওয়ারগুলো সব ক্লিন করে নিলাম। আর এই ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো না আমি কোনোদিন জলে ধুইনি, জাস্ট মুছেই রাখি, জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছেই রাখি বা এমনি ন্যাকড়া দিয়ে মুছে রাখি। কিন্তু ইচ্ছে আছে আমার জলে ধোয়ার, আমি এখনও পর্যন্ত আমি ধুইনি। তো যাই হোক সমস্ত কিছু ক্লিন করে তারপরে আজকে বেড কভারটা চেঞ্জ করা ছিল, ভাবলাম তাহলে আজকেই বক্স খাটও একবারে ক্লিন করি আর বেড কভারটাও ক্লিন, তাহলে মানে আমার ওঠানো হয়ে যাবে। তো সেই কারণে নর্মালি অনেক দিন হয়ে গেছে বক্স খাটা সেভাবে ডিপ ক্লিন করিনি, কিন্তু দেখো খুব চকচক করছে। প্লেন ভিনেগার আর জল দিয়ে করেছি, আর কিছুই আমি ইউজ করি না। তো যাই হোক আমার এখন মোটামুটি বেড কভার সম সব কিছু মানে পাতা হয়ে গেল দেখো। আর যে স্টিলের যে রডগুলো দেখতে পাচ্ছ, যে কার্টেন ঝোলানো আছে সেগুলো আমি ক্লিন সব কিছু ক্লিন করেছি ঘরে। আর এখানে দেখো কী করছি, একটা বালিশ তৈরি করছি, মানে আমার আদিওম একটা বালিশ না পুরো নষ্ট করে দিয়েছে, তুলো বের করে না পুরো মানে নিয়ে খেলতো এরকম। তো অনেকটা বড় ছিল বালিশ, তো ভাবলাম যে এটা কেন নষ্ট করবো, তো আমি ঘরে বালিশটি তৈরি করলাম। একটা খোল, আমি তো খোল বলি যেটাকে মানে বালিশ মানে তুলো ভরা হয় আর কি, যেটার মধ্যে আমরা খোল বলি, ওটার মধ্যে দেখো আমি আগের ব্লগে দেখেছিলাম বানিয়েছিলাম সেই খোলটা, তার ভিতরে ওই যে বালিশটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই বালিশটার তুলোগুলো ভরে দিলাম। দেখো কি দারুণ একটা বালিশ তৈরি করে ফেলেছি, এটা কিন্তু আমি আগেও করেছি। আদিওম যখন ছোটো ছিল না আমি এরকম বালিশ তৈরি করতাম, আদিওমের জন্য তুলো কিনে নিয়ে এসে করতাম, দোকানেও করেছি আমি নিজের হাতেও আমি করেছি। তো দেখো আমি বালিশটা তৈরি করেছি, কি সুন্দর হয়েছে, আমারই নিজের কাছে খুব ভালো লেগেছে। যাই হোক তারপর দেখো মানে যেখানে ফাঁকা ছিল মানে যেখান থেকে তুলোটা ভরলাম সেখানটা এবার আমি সেলাই করে দিচ্ছি। আমার হাজব্যান্ড এটা ভিডিও করছিল, আমি বলছিলাম তুমি একটু দেখাও না আমি মানে সেলাই করছি। তোমরা দেখলে না তখন যে আমি পুরো দাঁড়াতে বসে নিই এখানটা, এই কর্নারটা বসতে বেশ ভালো লাগে এই কর্নারটা। আর এই কর্নারটা দেখো ফাঁকা রেখে দিয়েছি না খাটের, ওদিকটা তো বেডসাইড টেবিল রয়েছে আর এখানটা ফাঁকা রেখে দিয়েছি। এখানটা একটা বেডসাইড টেবিল রাখবো বলে ফাঁকা রেখেছি, ঠিক আছে। তো এখন হবে না, যাক কিছুদিন তারপরে। তোমরা দেখলে না একটু আগে যে আমি তুলো কাজ করছিলাম, মানে তুলো বালিশ খোলের মধ্যে, বালিশের খোলের মধ্যে তুলো ভরছিলাম, পুরো সারা ঘরে আমার পুরো মানে ই হয়ে গেছিলো, মানে সাদা হয়ে গেছিলো, কানের ভিতরে নাকের ভিতরে পর্যন্ত তুলো চলে গেছিলো, তারপর চুল তো ভর্তি হয়ে গেছিলো। তারপরে ভালো করে ডোলে ডোলে স্নান করতে যাবো, ব্যাস গিয়ে দেখি যেটুকু জল, তোমরা তো দেখলে আগে জল শেষ হয়ে গেছে, জল ছিল না তোমার যে, হ্যাঁ চাল করলে কি করে স্নান করেছি, ব্যাস স্নান করে জল শেষ হয়ে গেছে। আর কিন্তু খালি গায়ে মানে পুরো বুকে হাড়গুলো পুরো গোনা যাচ্ছে, আর শুধু বলবে যেমন আমি বডি বিল্ডার, যাওয়া পরে যাওয়া পড়ে না। আর কাশি হচ্ছে জানো তো, কালকে থেকে বেশ কাশছে, আর যাও যাওয়া পরে এসো, খালি গায়ে থাকবে না আর কাশছে। আর হচ্ছে বলছে মা ভালো লাগছে, আমার জ্বর জ্বর মনে হচ্ছে হবে। আরেকজন দেখো কোথায় বসেছে, ওই জামাটা, এই জামাটা কোথায় পেলি বাবাই? হ্যাঁ জামাটা কোথায় পেলি, কোথায়? শোকেসের উপরে, ওই যে ওই রাখেখানটা রাখে। হ্যাঁ জামাটা তো সেই অনেক ছোটবেলার জামা, দেখো পেয়েছে রেখে দিয়েছে, আমাকে খেয়ালও নেই জামাটা কোথায় আমার।
বললাম না ওরা পুরানো কোনো জিনিস ওরা মানে ফেলতে চায় না, মানে যতদিন পারে পড়বে পড়বে, সে ভালো হোক খারাপ হোক পড়বেও। আর বাইরে আজকে মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কি না, ওয়েদার তো বলেছিল যে মানে রিপোর্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে পারে, তো হলে তো ভালোই। মেঘ ডাকছে বাইরে, যদি হয় তো খুবই ভালো, যা গরম পড়েছে ভীষণই ভালো লাগবে। তা যদি ঝড় বৃষ্টি হয় তার আগে অবশ্যই আমাকে ওই তুলসী গাছ, তার মানি প্ল্যান্ট গাছ, তারপরে যা যা আছে বাইরে আর কি সব কিছু ঘরে আনতে হবে। কিন্তু যে ইয়ে গাছটা লেবু গাছটা ওটা ঘরে আনতে হবে না, কারণ ওটা জল পাওয়ারই দরকার। ঠিক আছে, তো চলো আর এখন চল চলো সবার শুয়ে দিই, আসো আসো আসো, আজ আমাকে শুয়ে দেবো জোর করে, কারণ আগের দিন শুয়েছিলাম মানে এনার্জি পাই। চলো এগুলো লাইট অফ করে দিচ্ছি। কেন তাড়াতাড়ি এসো, আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমি আগের বেশ কয়েকটা আগের ব্লগে যে এই কার্টেনগুলো আমি ধোবো, মানে জাস্ট ঝেড়ে ঝেড়ে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ধুতে পাইনি কালকে রাত্রেবেলা। এটা আমার মানে মনে এলো, তোমাদেরকে বলেছিলাম, বাট আমি তোমাদের ধোয়াটাও দেখাতে পাইনি, এখন খোলাটাও দেখাতে পাইনি। কী হচ্ছে বলো তো, জলের বেশ কিছুদিন ধরে তো জলের প্রবলেম চলছে ফ্ল্যাটে, জানো তোমরা তো। কী হচ্ছে আদিও আস্তে কথা বলো তো, ওই কার্টেন্সগুলো সব খুলে তারপরে ধোয়াটা অনেকটা জলের ব্যাপার, তো আমি মেশিনও চালাচ্ছি না, ওয়াশিং মেশিনও চালাচ্ছি না, মানে হাতে করে সামান্য একটু জল নিয়ে বলতে গেলে প্রতিদিনকে যে জামা কাপড়গুলো আমার হাজবেন্ড অফিস আছে সেগুলো ধুতেই হবে। আদৌ মেয়েগুলো আমার জিনিস যত আমি পারছি যে কম কম ধুতে, কিন্তু ওদের তো বাচ্চা, ওদের ধুতে হবে, হাজবেন্ডের তো ধুতেই হবে বাইরে যেহেতু বেরো প্রতিদিন। তো এইরকম জলের প্রবলেম বলে আমি কার্টেন্সগুলো যথেষ্ট পরিমাণে নোংরা হচ্ছে, অনেকদিন ধোয়া হয় না। চলো আর এখন আমি এডিটিং করতে বসবো, আর এখন কিছু করবো না, সন্ধ্যাবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে একবার, চলো। ওয়ান এখন কিন্তু প্রপার যে সন্ধ্যা বা ইভিনিং বলো সেটা নেই, অলরেডি 7:30 বেজে গেছে। আর এখন আদি ওমকে মানে আমাদের টিফিন করা হয়ে গেছে অলরেডি, সন্ধ্যা চা বিস্কিট নর্মালি খেয়েছি। আর আমার হাজবেন্ড দেখো আদি ওমকে নিয়ে পড়াতে বসে গেছে, তো আমিও পাশে বসেছি, আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম, তো সেখান থেকে আমি আবার বসলাম ওদের কাছে। আমি এমনি জাস্ট বলছিলাম যে আদি ওমের হ্যান্ডরাইটিংটা ভীষণ বাজে হয়ে গেছে, কদিন ধরে এত স্পিডে করে, বিশেষ করে আদিটা এত স্পিডে করে না, হ্যান্ডরাইটিং মানে বুঝতেই পারা যাচ্ছে না যে ও কী করছে না করছে, তো সেটা নিয়ে বকাবকি করছিলাম। তো স্কুল থাকলে না এই ব্যাপারটা হয় না, স্কুল থাকলে সব কিছু মেনটেন থাকে, কিন্তু এই স্কুল নেই এখন, যতই বলি না কেন মানে ঠিক আগের মতো করে হচ্ছে না, তবু চেষ্টা করছি মানে পেছনে লেগে থাকার। যাই হোক আজকে সন্ধ্যাবেলা কিন্তু মানে বেশ ভালোই ঝড়ের মতো হাওয়া দিয়েছিল, ঝড়ো হাওয়া বলে না সেটা দিয়েছিল, প্রায় 10 মিনিট বলতে পারো আমাদের এখানটা মানে আমাদের কলকাতাতে 10 মিনিট, মানে কলকাতা বলতে আমরা যেখানটা আছি আর কি প্রপার সেখানটা 10 মিনিট মতো ঝড়ো হাওয়া দিয়েছিল। তো বুঝতে পারছো যে সারা ঘর পুরো একদম ধুলো বালি, মানে হট করে একদম মানে আমি বুঝতেও পারিনি, ঠিক আছে, যখন আমি দেখছি রান্নাঘরে যে জানালাটা মানে খুব ধপাস সপাস করে ধাক্কা দিচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি না এখন ঝড় উঠছে হয়তো। এমনিতে বিকেল থেকেই আকাশটা অন্যরকম ছিল, মানে ওয়েদার রিপোর্টও ছিল যে ঝড় বৃষ্টি হতে পারে। যাই হোক দেখো সমস্ত বেড কভার তুলে নিয়ে আমি ভালো করে ক্লিন করলাম, তারপরে দেখো এই তুলসী গাছ, তারপরে মানি প্ল্যান্ট গাছ, এই সমস্ত গাছ আমি আগেও বলেছিলাম যে ঝড় হয় আমি বা বৃষ্টি হয় তাহলে আমি মানে ভেতরে নিয়ে যাবো, তো সেটাই করেছিলাম, এগুলো সব আমি ভেতরে নিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে বাইরে রাখলে এগুলো এমনিতে কচি না, তারপরে আবার মানে অনেক জোরে যদি বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে, বা ঝড় হলে পড়ে যেতে পারে সেলফ থেকে নিচে, তো সেই কারণে আমি সব আমি ভেতরে আমি নিয়ে গিয়েছিলাম, ইভেন তুলসী গাছটাও নিয়ে গিয়েছিলাম। আর ওই বস্তাতে তোমরা দেখছো সাধারণত যে বস্তাটা, ওটার মধ্যে রয়েছে সেই মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না সেই মাটি, তারপরে সার, তো সেটা তো বৃষ্টি হলে নর্মালি ওটাও তো ভিজে যাবে বা ব্যালকানি তেদু কোদে ছড়িয়ে পড়বে, পুরো সারটাই নষ্ট হয়ে যাবে, তো সেই কারণেই না আমি কী করেছি ওটাও আমি ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম। আর তারপরে তো বুঝতে পারছো ঘর বাড়ির যে অবস্থা হয় ভীষণ ধুলো হয়ে গেছে, বিশেষ করে মনে হচ্ছে আমি কদিন মনে ঘর ঝাড় দিই না, মানে আমি খালি পায়ে একবার আমি তো ঘরে তো ম্যাক্সিমাম টাইমে তো চপ্পলই পরে থাকি, দেখো তোমরা তো, আমি খালি পায়ে হেঁটেছি মনে হচ্ছে আমি কতক্ষণ মানে কতদিন আমি ঘর ঝাড় দিই এরকম অবস্থাতে। যাই হোক আমি এই ঘর বেডকোট আগেই আমি আবার ক্লিন করে দিয়েছিলাম, তারপরে সমস্ত কিছু মানে ওই টিভি ক্যাবিনেট থেকে শুরু করে আবার সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি, মানে খুব মানে ভালো করে মানে খুবই ভালো করে ঝাড় দিতে হচ্ছে, মানে এত বালি। আর দেখো একটু রেস্টও নিয়ে নিলাম কারণ কোমর পুরো ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা,
যাই হোক ঘর ঝাড় দিচ্ছি। আর মানে কি বলবো, মানে শুধু এইয়ে বলে না, মানে ঘরের ফ্লোরটা বলে না, সমস্ত কিছু মানে শোকেসে আদিমে বইয়ের টেবিল, মানে বইয়ের টেবিল যে ক্যাবিনেটটা, সমস্ত জায়গায় একদম মানে বাজে মানে ধুলো, মানে কি বলবো খুব বাজে অবস্থা হয়ে গেছিলো সন্ধ্যাবেলায়। তারপরে দেখো কিচেন এসি, কিচেনটাও নর্মালি ক্লিন, একদমই ক্লিন ছিল, যা করেছিলাম দেখো সেইগুলোই নর্মালি সিঙ্কে রয়েছে, আদারস পুরো ক্লিন ছিল। আমি কিচেন এসে দেখি যেহেতু কিচেন জানলাটা খোলা ছিল না, পুরো একদম বালি ওভেন, ওভেনের উপর দিয়ে তারপরে মাইক্রোওভেনের উপর দিয়ে তারপরে সেলফের উপর দিয়ে, মানে একদম মানে বালি, মানে হাত দিলে না পুরো দাগ কেটে যায় এরকম অবস্থা। তারপরে সেগুলো আমি আবার দেখো ভালো করে আবার ছেড়ে দিয়েছি, কারণ কিচেনে আবার এমনি ফ্যান চলছে, তারপরে উড়ে খাবারের মধ্যে যাবে, তাছাড়াও খাবারের মধ্যে যাবে না, পরে তার থেকে বড় কথা যেটা হচ্ছে যে বালি যদি থাকে ভালো লাগে বলো, রান্নাঘরে হোক বা যেখানে হোক না কেন, তো মাইক্রোওভেনের কভারটা আমি ভালো করে আমি ঝেঁটে আবার পেতে দিয়েছিলাম। তারপর দেখো এখানটা আমি বাতাসা জল, লালচে বাতাসা, ওটা আমি ভেজাচ্ছি একটুখানি এসবগুলির ভুষি দিয়ে নিয়েছি, কারণ আমার আদি বলছিলো যে মা আমার পেটে ব্যথা করছে বেশ দুদিন ধরে, একটু বলছো পেটে ব্যথা করছে, আর হচ্ছে যাই হোক, তো আজকে ভাবলাম একটু এসবগুলো খাই দিই, পেটটা ঠান্ডা হবে। আর লাল বাতাসা তো জানো তোমরা যে আমি সবসময় ঘরে রাখি, আমি খাই মানে শীতের দিনও খাই, শীতের দিনে খুবই কম খাই, কিন্তু গরমের দিন আমি প্রতিদিনই লাল বাতাসের জল, মানে ঘুম থেকে উঠে হোক বা দুপুরে হোক কোনো এক টাইম বা দু টাইম হোক আমি কিন্তু খাই, ঠিক আছে। তো সেটা আমি ওদেরকে ভিজিয়ে রাখলাম, আর তোমরা যদি বাচ্চাদেরকে দাও এইসবগুলো ভুষিটা তো খুবই পরিমাণ কম দেবে, মানে এক গ্লাস জলে এক চামচ মতো দেবে, কিংবা পারলে একটু কম দেবে, মানে এইভাবে তোমরা দিতে পারো গরমের সময় বাচ্চাদের, তো পেটটা খুব ঠান্ডা থাকে, ঠিক আছে। বাতাসা দিলে বেশি ভালো হয়, আদারস তোমরা শুধু বাতাসের জল বাচ্চাদেরকে দিতে পারো, খুব খুব মানে উপকার হয়। তো যাই হোক সেটা ভিজিয়ে রেখে তারপর দেখো আবার টেবিলটা খুব ভালো করে আমি ক্লিন করে নিলাম, কারণ টেবিলটাও একদম ধুলো হয়ে গেছিলো, সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ক্লিন করলাম। তারপরে চলে এসেছি কিচেনে রাত্রে ডিনারটা তৈরি করতে, তো রাত্রেবেলা ডিনার কিছু হবে না, দুপুরবেলা বলেছিলাম যে লাউয়ের ঘণ্টটা অনেকটা রয়েছে, আর রুটি দিয়ে লাউয়ের তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তো সেই কারণে বেশি করে করাই হয়েছে। আর এখন শুধু জাস্ট আমি মানে রুটিটা করব, ঠিক আছে। আর ওদিকে দুধ জাল দিয়েছি, শাশুড়িমা দুধ দিয়ে খাবে রুটি, তো আমার তোমরা সবাই জানো যে আমরা দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসি, দুধ রুটি তার সাথে কলা বা আম বা এই ধরনের জিনিস আমার ভীষণ প্রিয়, মানে বিশেষ করে আমার আমাদের সবার প্রিয়, আমার তো বেশি প্রিয়। যাই হোক চলো আমার রাত্রিবেলা ডিনারটা তাহলে এখন কমপ্লিট করে নিচ্ছি। বাইরের পরিবেশটা আজকে একদম শান্ত, দাঁড়াও ব্যালকানি লাইটটা জ্বালিয়ে নিই, হ্যাঁ একদম শান্ত, মানে বৃষ্টি হয়েছে হালকা হালকা, পুরো একদম কি বলবো, মানে যেহেতু বৃষ্টি হয়েছে দোকানপাটগুলো মানে খুব তো বৃষ্টি হয়নি, হালকা হালকা হয়েছে, আর মানে হাওয়া দিচ্ছিল সন্ধ্যার পর থেকে বললামই। এখন কটা বাজে জানো? এই কটা বাজে গো, মোবাইলে দাও তো একটু, আমিও দেখে নিই কি গো, দাও 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 কটা বাজে দেখি। একটা বাজে ডট একটা, যে একটা বেজে গেল রাত, বুঝতেই পারলাম না ঠিক। আর বাইরে না আজকে মানে ঠান্ডা হাওয়া দিয়েছে, আর মানে আজকে রাত্রে ঘুমটা নিঃসন্দেহে খুব ভালো হবে। নর্মালি এই ঘরটায় ঘুমোলে আমাকে একটা বেড কভার পায়ের কাছে রাখতেই হয়, আদিও মই অলরেডি বেড কভার গায়ে দিয়েও দিয়েছে, দেখো বেড কভার গায়ে দিয়ে শুয়েছে। বাবা নিচে ইয়ে পাততে হবে, এখনো পর্যন্ত পাতা হয়নি, হ্যাঁ বেড কভার পাততে হবে, আমি আসছি ঠিক আছে চলো। এখন ওরা জাস্ট আমি শুয়েছে আর ড্রেস চেঞ্জ করবে, আমি ও আগে ও ড্রেস চেঞ্জ করিয়েছে অলরেডি, আমি ড্রেসটা চেঞ্জ করবো তারপর শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই কিন্তু হাসতে থেকো, সারাদিন শুধু হাসবে, দেখবে মন এমনি ভালো হয়ে গেছে। চলো আজকের মতো, টাটা।